दो नंबर प्लेटफॉर्म से थ्रू ट्रेन गुजरेगी। নেশার থেকে ভ্রমণ আজ আমাদের পেশা। নেশা যখন পেশা হয় তখন আনন্দের অতিশয্যে পাগলামির মাত্রা সীমানা তো ছাড়াবেই, তাতে আর দোষ কি বলুন। বাঙালির বাউন্ডুলে মন আর অ্যাডভেঞ্চার হলো ডেডলি কম্বিনেশন, এই ব্যাপারে সন্দেহের অবকাশ কম। তার উপরে 50 পেরুনো দামাল দুই বঙ্গ যুবকের ভ্রমণের নেশা কাম পেশার পাগলামির অতিশয্যে নতুন কোনো সংজ্ঞা লেখার চেষ্টা তো করবেই, সেটাই স্বাভাবিক। ইউটিউব মনে রাখবে কি না জানি না, মানুষের মনে কতটা স্থান পেয়েছি তাও জানি না, তবে এটুকু বুঝি ভ্রমণ নিয়ে নতুন কোনো এক্সপেরিমেন্ট না করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় ঠাঁই পাবার মতো কিছু করতে পারার ক্ষমতা হয়তো নেই, কিন্তু ইতিহাসের পাতার ফুটনোটে ঠাঁই পাবার লোভে মাঝে মাঝে মাথার পোকা নড়ে ওঠে। নানান জায়গায় ঘুরে নানা রকমের পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদের ভ্রমণের অভিজ্ঞতার ভাণ্ডারের রসদ আজ কম হয়নি, কিন্তু আজকে আমরা চলেছি একদম অন্য রকমের ভ্রমণের গল্প লিখতে। আজ লড়াই নিজের সাথেই, এই পথ হয়তো মসৃণ হবে না, পথের বাঁকে থাকবে অনেক কষ্ট আর বিপদ, কিন্তু আমরা থামছি না, কারণ জানেনই তো, জো ডর গ্যা সো মর গ্যা। আর যে কোনো যুদ্ধ জিততে গেলে ভয় হলো সবচেয়ে বড় শত্রু, তাকেই জয় করতে হয়। জানি না কি হতে চলেছে আগামীতে, কিন্তু যাই হবে আমাদের সাথে সাক্ষী থাকবেন আপনারাও, আপনারাও সাহায্য করবেন ইতিহাসের পাতার ফুটনোটে অন্তত আমাদের এই প্রয়াসকে তুলে ধরতে। তাই এই লড়াইয়ে মন রাখতে হবে সতেজ আর চাঙ্গা। এক্সপ্লোরার শিবাজি চলল বদলে দিতে 50 বছরের পুরুষের সংজ্ঞা। ও ভাই চলো, ছিলাম ভালোই বুঝলেন, মানে পৃথিবীতে এখন অবস্থা হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, অথবা পড়েছি যবনের হাতে খানা খেতে হবে সাথে। আর আমার ব্যাপারটা হচ্ছে আমার জীবনে ছিল আনন্দে পথ চলা, ইউটিউব এসে চেপে ধরেছে গলা। হ্যাঁ মানে ইউটিউব আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না, ছুটে বেড়াতে হচ্ছে আর কি সারাক্ষণ। আর শিবজি যেটা বললো যে আমার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, সেটা কিন্তু মোটেই না, আমিও সাংঘাতিকভাবে এনজয় করছি, একটা সম্পূর্ণ অন্যরকম ভ্রমণের গল্প আর কি, একটা সম্পূর্ণ অন্যরকম ভ্রমণের গল্প, সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা। আচ্ছা বলে দিই আমরা এখন কোথায় আছি, আমরা এখন আছি কৃষ্ণনগরের পাশেই 12 নম্বর জাতীয় সড়কের ওপরে, আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। আজ সকাল 6টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, 6:33 কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে এসেছি, 8:30 সময়, তারপর হাইওয়ের পাশে টোটো নিয়ে চলে এসেছি, আর এখন আমরা যাব শিলিগুড়ি। ট্রেনের টিকিট নেই, প্লেনের ভাড়া আকাশচুম্বী, গগনচুম্বী। আমাদের মাথায় একটা অভিনব প্ল্যান এসছে, যেটা অনেকেই করেন, বিদেশে করেন, হিচ হাইক করে এখান থেকে শিলিগুড়ি যাব। আমাদের সময় হচ্ছে 36 ঘন্টা, আজ সকাল 6টায় রওনা দিয়েছি, চ্যালেঞ্জ হচ্ছে কাল সন্ধ্যে 6টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছাবো হিচ হাইক করে। একদম নিশ্চয়ই পৌঁছাবো, সেই নিয়ে কোনো সন্দেহই নেই আমার আর কি। হ্যাঁ দেখা যাক। আর আমি একটা জিনিস নিয়ে এসেছি, আমি সেটা একটু আপনাদের দেখাই। এইটা লিফট চাই, এটা নিয়ে রাস্তায় দাঁড়াবো একদম। আর এটা করে দিয়েছে ঝন্টিকে, সবাই চেনেন, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন তারা জানেন ঝন্টিকে, ঝন্টির দিদি সানা। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিলস লাইক 41, হিউমিডিটি হচ্ছে 77%। বহরমপুর, কেউ দাঁড়াচ্ছে না, এখন সময় হচ্ছে ঠিক 9:30। আমরা বাসে উঠবো না, আমরা লরি অথবা প্রাইভেট কার যে লিফট দেবে তার সঙ্গে যাব, আর না হলে লরিতে করে যাব, অথবা ছোট যে টেম্পোগুলো হয় বা মালবাহন গাড়ি যে গাড়িগুলো হয় তাতে যাব। বিত্তিজিৎ, হ্যাঁ তুই মেয়ে হলে পারতিস কিন্তু, বুঝলি তো, তাড়াতাড়ি লিফট পেয়ে যেতাম। হ্যাঁ সেটাই, এই প্রথমবার মনে হলো বিত্তিজিৎ এর মেয়ে হওয়া উচিত ছিল। সে তো তুই মেয়ে হলো একই ব্যাপার, সেটা ঠিক কথা। হ্যাঁ যাই হোক,
ভাই দাঁড়া, ভাই দাঁড়া, কেউ দাদা দাঁড়ান প্লিজ। এই গোলমাল দেখেছিস? হ্যাঁ, নাম বাতাতে বাতাতে চে পৌঁছ যায়ঙ্গে। হ্যাঁ, সুব্রহ্মণ্যম আয়ার, ওরম কাউকে পেলে হয় ভাই। এই হিচ হাইকিং ব্যাপারটা বিদেশে খুব পপুলার। আমি 2017-18 সালে বরুণ বাগিশকে দেখেছিলাম মাউন্টেন ট্র্যাকারকে থাইল্যান্ডে হিচ হাইকিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। আমাদের দেশে খুব কম সংখ্যক লোকই এটা করেছেন, ইউটিউবে একটা দুটো ভিডিও রয়েছে, কিন্তু সেভাবে হিচ হাইকিং আমাদের দেশে পপুলার নয়। যারা জানেন না হিচ হাইকিং কথাটার মানে তাদের বলে দিই, হিচ হাইকিং মানে আপনি প্রাইভেট গাড়িতে লিফট নিয়ে অথবা লরিতে লিফট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এর মানে হচ্ছে হিচ হাইক করা। বিদেশে, ইউরোপে বা অন্যান্য জায়গায় এটা সাংঘাতিক একটা পপুলার পদ্ধতি, যারা সোলো ট্রিপ করেন তাদের জন্য বা কম বাজেটে ট্রিপ করেন তাদের জন্য। অনেক গাড়ি ফাঁকা ফাঁকা, পেছনের সিটে কেউ নেই কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। আসলে সেটাই বোধহয় স্বাভাবিক, এখানে নিরাপত্তা একটা ফ্যাক্টর, রাস্তায় আননোন লোককে কেউ তুলতে চান না। কলকাতা থেকে শিলিগুড়ি আপনারা জানেন 560 কিলোমিটার, তার মধ্যে 100 কিলোমিটার আমরা চলে এসেছি, আর 460 কিলোমিটার যেতে হবে। এখান থেকে বহরমপুর 90 কিলোমিটার, আপাতত টার্গেট বহরমপুর। কেউ দাঁড়াচ্ছে না, কেউ দাঁড়াচ্ছে না। যাতা অবস্থা, অপরিসীম ধৈর্য দরকার। হ্যাঁ, ধৈর্য হারালে কিন্তু চলবে না, মানে এলাম আর পেলাম সেটা হবে না, সেটা হবে না। দেখা যাক, কেউ না কেউ তো দাঁড়াবে। এই দাদা দাঁড়ালেন, কিন্তু ওনার পেছনে জায়গা নেই, উনি আমাদের দেখালেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, মাল নিয়ে যাচ্ছেন। আছে আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে, একজন তো দাঁড়ালো, হবে হবে। এতক্ষণ রোদ্দুর ছিল না, এবার চরম রোদ উঠেছে, মানে এখন মনে হয় ফিলস লাইক 45 ডিগ্রি হবে, জানি না। তবে সবচেয়ে সমস্যা হচ্ছে হিউমিডিটি, 77% হিউমিডিটি, জানি না কতক্ষণ এইভাবে ট্রাই করতে পারবো। আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, কেউ দাঁড়ালো না একজন ছাড়া, তার তো জায়গা ছিল না দেখলেন। তো এখানে টোটো দাদারা যারা ছিলেন তারা বললেন, ভাই তোমরা এখানে পাবে না, তোমরা এখান থেকে 8-10 কিলোমিটার চলে যাও, ওখানে বাহাদুরপুর বলে একটা জায়গা রয়েছে, তার পাশে লাইন হোটেল রয়েছে যেখানে লরিওয়ালারা দাঁড়ায়, এখানে কোনো লরি দাঁড়াবে না, ওখানে ওরা খাওয়ার জন্য দাঁড়ায়, ওখানে তুমি পেয়ে যাবে লিফট। তো দেখা যাক, এখন যাচ্ছি আমি এক টোটো ভাইয়ের সঙ্গে, উনি 100 টাকা নিচ্ছেন আমাদের ওই 10 কিলোমিটার দূরের বাহাদুরপুর ছেড়ে দেওয়ার জন্য। বৃত্তি বলো বলো, ফার্স্ট অ্যাটেম্পটেই ফেল, ওটা কোনো ব্যাপার না, আশাবাদী ছিলে? আছি, থাকবো একদম, যাবই আমরা, এইভাবেই যাবো আমরা। আমরা এখন জলঙ্গির ব্রিজ পেরুচ্ছি, এই হচ্ছে দ্বিজেন্দ্র সেতু জলঙ্গির ওপরে। একরাশ মেঘ যেমন সারা আকাশকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে, ঠিক আমাদের মনেও তখন এক চাপান উতরের মেঘের ক্ষণঘটা, এক প্রবল উদ্বেগ কাজ করছিল মনে, কি জানি পৌঁছতে পারবো কি না আমাদের গন্তব্যে, কে জানে সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য, তা শুধু সময়ই বলবে। এই হচ্ছে বাহাদুরপুর, এখানে একটা লাইন হোটেল রয়েছে আর এখানে লরি দাঁড়িয়ে আছে, দেখি জিজ্ঞেস করে, এনাদের জিজ্ঞেস করলাম এনারা নেবেন না, এরা নেবে না, নেবে না, না। আবার এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, 2-3টে গাড়িকে জিজ্ঞেস করলাম, কেউই নেবে না। আর একটা এখানে ম্যাটাডোর ভ্যান মতো ছিল, ওরা সন্ধেবেলা ছাড়বে, ম্যাটাডোর ভ্যান না, ওটা টাটার যে মিড সাইজের গাড়িগুলো হয় পণ্য পরিবহনের জন্য, সেগুলো সে রাত্রিবেলা ছাড়বে, তাও নেবে কি না পরিষ্কার করে বলছে না, দেখা যাক। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিড, তো দাঁড়িয়ে আছি আশা নিয়ে। প্রাইভেট গাড়ি কেউ দাঁড়াচ্ছে না, তার কারণটা হচ্ছে এই একটাই, এই জিনিসটা এখানে পপুলার নয় এবং নিরাপত্তা একটা বিরাট ফ্যাক্টর।
দেখা যাক, আরও খানিকক্ষণ চেষ্টা করবো আমরা। বুঝলে পৃথিজিৎ, সেই মনে আছে গুপ্তধনের গল্পটা, গুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের? হ্যাঁ হ্যাঁ। সন্ন্যাসী ঠাকুর, আমার এ ধন সম্পত্তি চাই না, আমাকে বেরুবার পথ বলে দাও। আমাদের ওই অবস্থা, অনেকক্ষণ দাঁড়ালাম, 10:30 বাজে, কেউ দাঁড়ালো না আমাদের জন্য। দাদা আমরা এক্সপ্লোরার শিবাজি, 5.5 লক্ষ ফলোয়ারের পরিবার আমাদের, লড়িওয়ালা চেনে না ভাই আমাদের। আরে কেউ তো দাঁড়াবে, রাস্তার মাঝখানে এরকম দাঁড়িয়ে আছে সেটা ভাবতে গিয়েই আর কি মুশকিল হচ্ছে লোকের এই কারণে। ঠিক, যাই হোক একটু চাটা খাই, তারপর দেখা যাক। ধাবাতে চলে এলাম, বাইরে রোদে আর দাঁড়ানো যাচ্ছে না। এই লস্যি নিচ্ছি, আবার একটু দম টম নিয়ে নি, তারপর আবার রাস্তায় গিয়ে সংগ্রাম করতে হবে। পৃথিবীটা একদম গামছা টামছা বার করে, আমিও গামছা নিয়ে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছে। হ্যাঁ গামছা তো লাগবেই ভাই। হ্যাঁ গামছা তো লাগবেই, ইচ্ছে করছে এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ি। এখন বাজে 11:45, কাল বিকেল অবধি দেখা যাক, শিলিগুড়ি আশা করি পৌঁছে যাব। তবে এখানে হিচ হাইকিং ব্যাপারটা অতটা পপুলার নয় এটা বোঝাই যাচ্ছে। যারা প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছেন অনেকেরই পেছনে জায়গা রয়েছে, অনেকে একাও যাচ্ছেন কিন্তু তুলতে চাইছেন না, এটা বোঝা যাচ্ছে যে স্কেপটিক্যাল মানুষজন স্বাভাবিক কারণেই। তবে এটা যদি একটু পপুলার হয় তাহলে অনেকেরই হয়তো সুবিধে হবে। আমরা অনেকেই গাড়ি নিয়ে যাই, যেখানে পেছনের সিট খালি থাকে সেখানে কাউকে নেওয়া যেতেই পারে। আর লরি ড্রাইভারেরাও দেখছি একটু ভীত, যে কোনো কারণেই হোক নিতে চাইছেন না আননোন পার্সনকে, লরিতে মাল রয়েছে তো সেই জন্য তারা হয়তো চান না যদি কোনো বিপদে পড়ে যান। দেখি, হ্যাঁ দেখি আর একটু চেষ্টা করে, নাহলে আবার চলে আসবো। দারুণ সুন্দর গল্প করছিলাম ধাবায়, ওনারা খুব ভালো মানুষ। আমাদের লস্যি খাওয়ালো, লস্যির দাম নিল 50 টাকা করে, দারুণ লস্যি ছিল। চলো আরেকবার চেষ্টা করা যাক, ঋত্বি হাল ছাড়িনি, আমিও হাল ছাড়িনি। তবে শীতকাল হলে যে পরিমাণে এনার্জি নিয়ে দাঁড়ানো যেত গরমকালে, এটা একটু সমস্যার এই গরমের মধ্যে। একের পর এক গাড়ি যখন সামনে দিয়ে চলে যাচ্ছিল স্পিড বাড়িয়ে আর পাল্লা দিয়ে কমছিল আমাদের মনের চোরও, ঠিক তখনই আমাদের উদ্ধার করতে এগিয়ে এলেন এক সহৃদয় ব্যক্তি। শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, আগের কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়ানাত উসে তুমসে মিলানে কি কোশিশ মিল লগ জাতি হ্যায়, কথাটা এই ক্ষেত্রে একদম ঘেটে গিয়েছিল। ইনি মণিপুর যাচ্ছেন, আমি হাত দেখিয়েছিলাম, বেরিয়ে গেছিলেন, আবার ব্যাক করে এলেন। মনে হচ্ছে আমাদের মিশন সাকসেসফুল, এক্সপেরিমেন্ট কামিয়াব, উনি মণিপুর অবধি যাবেন। দারুণ দারুণ, মানুষের উপর আমি সবসময় ভরসা রাখি। দেখেছেন এখনো পরোপকারী মানুষজন রয়েছেন। থ্যাংক ইউ স্যারজি। ওনার নামটা শুনবেন, ওনার নাম হচ্ছে গান্ধী, উনি কলকাতা মুকুন্দপুরে থাকেন 2017 থেকে, আসল বাড়ি মণিপুরে, এখন যাচ্ছেন মণিপুর এবং দাঁড়ালেন আমাদের জন্য এবং আমাদের শিলিগুড়িতেই ড্রপ করবেন। মানে আমরা শিলিগুড়ি কিতনা বাজে তক পৌঁছ যায়েঙ্গে হাম লোগ? শিলিগুড়ি আজ 5:30 বাজে সাই পৌঁছে, 5:30-6টার সময় আজকেই পৌঁছে যাব। আমাদের টার্গেট ছিল আগামীকাল সন্ধে 6টার মধ্যে পৌঁছানো। ইয়ে পৃথ্বীজিৎ, হ্যাঁ আমি তো এই কারণেই সবসময় বলি যে আমি আশাবাদী ছিলাম, আছি থাকবো, কারণ আমি জানি যে হবেই। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দারুণ 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 আনন্দ হচ্ছে মনের মধ্যে, বলে বোঝাতে পারবো না, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা লরি দাঁড়িয়েছিল, ও সন্ধেবেলা 7টার সময় ছাড়তো,
আমি পৃথিবীকে বললাম চল আরেকবার ট্রাই নি, প্রত্যেক 15 মিনিট আমরা রাস্তায় দাঁড়াবো আর 15 মিনিট ধাবাতে গিয়ে বসবো, পাওয়া তো যাবেই। কারণ ধাবাতে গিয়ে শুধু বসে থাকলে হবে না, ওই লরিটার আসায় 7টার সময় ছাড়বে, ও পৌঁছাবে পরশু ভোরে, অনেক দেরি হয়ে যাবে। তার বদলে আমরা এই ট্রাই নিচ্ছিলাম এবং পেয়ে গেলাম। উনি যাচ্ছেন তো ডিমাপুর, কালকে রাত্রিবেলা উনি ডিমাপুর পৌঁছাবেন 8টার সময়, আর আজকে রাত্রিবেলা উনি এনজেপিতে থেকে যাবেন, শিলিগুড়িতে থেকে যাবেন। উনি মাঝে মাঝেই গাড়ি নিয়ে যাতায়াত করেন এভাবে, একেই বলে কপাল। আসলে পথে নামলে আপনি ডেস্টিনেশনে পৌঁছাবেনই, সে যত কঠিনই পথ হোক না কেন, এটা আমাদের বিশ্বাস। বারে বারে খালি একটা কথাই মনে হচ্ছে, আর সেটা হচ্ছে আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে। ইচ্ছে শক্তির একটা ভীষণ ক্ষমতা আছে, এটা এখন না আমি বহুবার দেখেছি। এর আগে আপনারা হয়তো একটা দেখেছেন আমাদের রাজধানী ধরার একটা গল্প, যেটা আমরা মিস করে যাচ্ছিলাম, কিন্তু মনের মধ্যে সবসময় আমার ছিল যে না মিস হবে না, ওটা আমরা পাবোই। তেমন এরকম আরও অনেক ক্ষেত্রে এরকম উদাহরণ আছে আর কি, যে আপনি যদি সৎভাবে এবং তীব্রভাবে কোনো জিনিসকে যদি চান আপনি সেটা পাবেন, দেখবেন এটা সবার জীবনেই হয়তো সত্যি, আর আজকে তো আমরা পেলামই। হ্যাঁ, পৃথিবীদায় ঠিকই বলেছেন, ইচ্ছা শক্তি যদি সৎ হয় তাহলে যে কোনো সমস্যাই কাটিয়ে ওঠা যায়, আর আজকের জার্নিটা তার একটা অন্যতম উদাহরণ। এখন ঘড়িতে 12:30, আমরা রিচিনগর পেরুচ্ছি আর খানিকটা দূরেই বহরমপুর, বহরমপুর পেরিয়েই লাঞ্চ করবো, যেটা উনি বলছেন। এখানে রাস্তাটা সিঙ্গেল ওয়ে, ডিভাইডার নেই, মানে দু লেনের রাস্তা, এর আগে অবধি 4 লেন ছিল, আর বহরমপুর পেরিয়ে গেলে 4 লেন হবে। অতীতে 34 নম্বর আর বর্তমানের 12 নম্বর জাতীয় সড়ক দুর্দান্ত, দারুণ হয়ে গেছে এখন। আপনারা যদি প্ল্যান করেন যে গাড়ি নিয়ে কলকাতা থেকে টুয়ার্সে যাবেন, করতেই পারেন, রাস্তা এখন দারুণ। এই যে রাস্তাটা বহরমপুর থেকে মালদার দিকে, এটা কিন্তু এখন নতুন হয়েছে, এটা জাস্ট 2 মাস হলো চালু হয়েছে, যেটা আমাকে গান্ধীজি বলছে, ওনাকে গান্ধীজি বলছি আমরা, কারণ ওনার নাম গান্ধী। পুরা নাম ক্যা হ্যায় আপনার? ওহেনবম গান্ধী। হ্যাঁ, ওহেনবম গান্ধী সিং। ওহেনবম? ওহেনবম গান্ধী সিং। ওহেনবম গান্ধী সিং ওনার পুরো নাম। এখন যাওয়া যাক পাপু ধাবায়, আজকে লাঞ্চ, এখন সময় 1:08। গান্ধী এই হোটেলে নিয়মিত খায়, মানে গান্ধী তো এই রাস্তায় নিয়মিত যাতায়াত করে, ও বলছে ভালো খাবার। আর ও অর্ডার দিল হচ্ছে 2 পিস চিকেন কারি আর রাইস, হচ্ছে এটাই খাও, ও এটাই খাবে, তো আমরাও তাই অর্ডার দিই। আর তার সঙ্গে টক দই। হ্যাঁ, এই হচ্ছে 2 পিস চিকেনের কারি আর রাইস। চলিয়েছি, ভাত অনেকটাই। হ্যাঁ, মানে অনেক দিয়েছে, এতটা ভাত খাবো না কেন, ব্রেকফাস্টটা একদম জমিয়ে করেছিলাম, যেটা আমি আজকে ভাবছি ছোটো সময় করে থাকি, যে সারাদিন কী খাবো না খাবো জানি না, তাই ব্রেকফাস্ট করার সুযোগ পেলে জমিয়ে খেয়ে নাম, তা সেরকমই আমি খেয়েছি, তাই পেট এখনও করা, ভাতটা একটু বেশি। কি লঙ্কা নাকি শিবাজির তরবারি দেখে মনে হচ্ছে সুস্বাদুই হবে, সাথে টক দইও আছে, তেলের প্রভাব বেশি, ধাবাতে যা হয় আর কি, ধাবা স্টাইলের চিকেন, দেখি খেয়ে। দারুণ করেছে পৃথিজিৎ, চিকেন সত্যি হাঁটাফাটি, আদা আদা ঝালটা না দারুণ, আহা, তেল বেশি দিয়েছে নো ডাউট, টেস্টি হয়েছে। খাসা খাওয়া হলো, চিকেন 1/4 নিল 90 টাকা, দই হচ্ছে 40 টাকা আর রাইস ভাত 1 প্লেট 30 টাকা। দারুণ খাওয়া হলো,
তবে আমি যেটা ভাবছিলাম শিবাজি বল, যে আমাদের কিন্তু সারথি ভাগ্যটা খুব ভালো, নো ডাউট। হ্যাঁ, একদম সেই নৈনিতালের সেই পণ্ডিতজির কথা চিন্তা কর। হ্যাঁ, যেখানে আমরা আমাদের গোপোটা ফেলে এসেছিলাম, উনি আবার ফেরত দিয়ে দিয়েছিলেন। ঠিক, হ্যাঁ, সেই পণ্ডিতজি বা আমাদের যে ঘুরিয়েছিল মুন্না, মুন্না, তারপরে ডুয়ার্সের রাশিদুল পিকে এবং রামবাবু, হ্যাঁ, আমাদের রামলিম্বু, আর আপনারা তো স্ট্যান্ডিংকে তো আপনারা এই লাদাখ সিরিজে দেখলেনই। আর এবার স্বয়ং গান্ধীজি আমাদের লিফট দিয়েছেন, ভাবা যায় যে আমাদের সারথি, তা সত্যি আমরা দিক দিয়ে ভাগ্যবান, খুবই ভাগ্যবান, নো ডাউট অ্যাবাউট দিস। আমরা ভেবেছিলাম যে কাল বিকেল অবধি লাগবে, যেটা আগেই বলেছি আপনাদের, কিন্তু এত সহজে যে আমরা লিফটটা পাবো, মানে স্বপ্নাতীত ব্যাপার একটা। হ্যাঁ, মানে খুব সহজে পাইনি, আমাদের সব মিলিয়ে 1 ঘন্টা 15 মিনিট মতো লেবার দিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই আর কি, তবুও সেটাও বলা যায় যে অনেক সহজে 5 ঘন্টাও লাগতে পারতো। মানে আমরা তো সেরকমই ভাবছিলাম যে যদি একটা বিকেলবেলায় কোনো লরি, আমরা প্রথমে ভেবেছিলাম বহরমপুর অব্দি লিফট যদি পেয়ে যাই অনেক, তারপর সেখান থেকে মালদা, সেখান থেকে কিষানগঞ্জ, সেখান থেকে শিলিগুড়ি, এইভাবে ভেঙে ভেঙে ভেবেছিলাম। এবং 36 ঘন্টা, মানে কাল রাত 8টা অবধি আমরা সময় হাতে রেখে বেরিয়েছিলাম। তো যাই হোক, এটা বাংলায় একটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আমরা এক্সপেরিমেন্টটা করার জন্যই বেরিয়েছিলাম এবং সাকসেসফুল, একদম একদম। তবে এটা বোঝা গেল যে না, এটা করা যেতে পারে এবং এটা আমরা আরও করব। আমরা ভারতের বিভিন্ন জায়গাতে এটা করার চেষ্টা করব, যে যখনই আমরা অন্যান্য জায়গায় বেড়াতে যাব, চেষ্টা করে দেখব আমরা এরকম। হ্যাঁ, ঠিক না, বেসিক্যালি সাধারণ মানুষজন সব জায়গাতে দেখবি ভালোই হয় আর কি। না, কিন্তু ফ্যামিলি নিয়ে এটা না, একদমই সোলো ট্রিপ করেন তবে এটা চেষ্টা করে দেখতেই পারেন। তবে এখানে নিরাপত্তা কিন্তু একটা সাংঘাতিক প্রশ্নের ব্যাপার, খুব ভালো করে চিন্তাভাবনা করে এটা করার চেষ্টা করবেন, ভালো করে জাজ করে নেবেন যার সঙ্গে যাচ্ছেন। মানে এখানে এই ধরনের ভেঞ্চারে রিস্ক ফ্যাক্টর কিন্তু রয়েছে, এটা কিন্তু অনস্বীকার্য না। আমরা দুজন আছি, দুজন পুরুষ মানুষ এবং যথেষ্ট সচেতন, সেই জন্য এটা নিতে পারছি। তো আপনারা যদি এই ধরনের পদক্ষেপ নেন, খুব ভেবে চিনতে, এটা কিন্তু ডিসক্লেমার। একদমই একদমই। আমরা মোটামুটি 6:30-7টার মধ্যেই পৌঁছে যাব এখান থেকে মালদা আর খানিকটা। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, অনেক দিন পর বাই রোড শিলিগুড়ি যাচ্ছি। আমরা লাস্ট শিলিগুড়ি গিয়েছিলাম বাই রোড ওই স্লিপার বাসে, তার ভিডিও তো রয়েছে, আপনারা দেখেছেন, সেটা বোধ হয় বছর 2 আগে নাকি পৃথিজিৎ। হ্যাঁ হ্যাঁ। এবার যে আমরা শিলিগুড়ি যাচ্ছি, আলাদা কোনো উদ্দেশ্য নেই, কিন্তু অন্য কোথাও যাওয়ার নেই আমাদের, শুধুমাত্র এই এক্সপেরিমেন্টটা করার জন্যই আমরা শিলিগুড়ি যাচ্ছি। ওখানে গিয়ে 2 দিন থাকবো, থেকে চলে আসবো। আর আমরা ওখানে থাকবো রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের যে হোটেল রয়েছে মৈনাক, সেখানে তাও আপনাদের দেখাবো। গাড়িতে ফুল এসি চলছে, কিন্তু তাও সাংঘাতিক গরম, প্রচণ্ড হিউমিড। আসলে এই হিউমিডিটির জন্যই মেন সমস্যাটা হচ্ছে, শুধু গরম হলে কোনো সমস্যা ছিল না। এই যে বাঁদিকে রামপুরহাটের রাস্তা বেরিয়ে গেল, এই রাস্তা দিয়ে গেলে তারাপীঠ বোলপুর হয়ে সেই দার্জিলিং মোড়ে পৌঁছে যাব। এই সামনে শুরু হচ্ছে বহরমপুর ফারাক্কা সেকশন অফ ন্যাশনাল হাইওয়ে 34। এখানে আবার লেখা রয়েছে ন্যাশনাল হাইওয়ে 34, কিন্তু এটা এখন অফিসিয়ালি ন্যাশনাল হাইওয়ে নাম্বার 12, রাস্তায় লেখা 34। হ্যাঁ, ফারাক্কা এখান থেকে আরও 31 কিলোমিটার, দাগবাংলা 14 কিলোমিটার। এখন বাজে 2:43, গান্ধীজির সঙ্গে অনেক আলাপ হচ্ছে, উনি বিবাহিত, বাড়িতে বউ বাচ্চা রয়েছে, বাবা মা রয়েছে। মণিপুরের অবস্থা উনি বলছেন এখন ভালো, মানে উনি বলছেন তোমরা বেড়াতে যেতে পারো। তো দেখা যাক, আমাদের গত বছরই ইচ্ছে ছিল, কিন্তু তারপরেই গণ্ডগোল শুরু হয়ে যায় মণিপুরে, আপনারা জানেন। তো উনি আশ্বাস দিচ্ছেন, বলছে না যেতে পারো, অসুবিধে নেই সেরকমভাবে একটা। এখন 3:09, সামনেই ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য আপনারা জানেন 2240 মিটার, মানে 10 মিটার কম, 2.25 কিলোমিটার। তৈরি করা শুরু হয়েছিল 1961 সালে, কমপ্লিট হয় 1975 সালে, দেখাচ্ছি। তবে ফারাক্কা ব্যারেজের গেটগুলো খুব সুন্দর দেখা যায় ট্রেন থেকে। এই সড়ক পথে গেলে ওই সাইডে হেঁটে গেলে হবে, একটু দেখা যাবে গেটগুলো, ট্রেন থেকে দারুণ দেখা যায়। এখানে টোটাল 109টা গেট রয়েছে।
এই গেটগুলো তৈরি করেছিল জেসব কোম্পানি। এই হচ্ছে 109 নম্বর গেট, উপরে লেখা রয়েছে। এখন বাজে প্রায় 4টে, আমরা মালদার বাইপাস দিয়ে যাচ্ছি। সামনে কোথাও একটা চা খেতে হবে, সাংঘাতিক ঘুম পাচ্ছে। ওনাকে বললাম যে কোথাও একটু দাঁড় করান, উনিও বললেন চা খাবো, সামনে কোথাও দাঁড়াবো। মালদা শহর থেকে যারা আমাদের ভিডিও দেখেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মালদায় আসবো বলে গত 2 বছর ধরে প্ল্যান করছি, কিন্তু হয়ে উঠছে না। চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার, মালদা শহরকে নিয়ে ভিডিও করার। ধাবাতে না এই কাগজের কাপে চাটা ঠিক পোষায় না। চা সবসময় আমার ভারী ভালো লাগে, তার একটা আলাদাই ব্যাপার আছে, কিন্তু জানি না এখন দেয় এটা কোথায় পুরোপুরি ওই হাইজেনিকও না বোধহয় এই ব্যাপারগুলো। যাই হোক, কি আর করা যাবে, চটপট পান করে ফেলো। চাটা ভালো সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু ওই যে বললাম ভারে হলে আরও ভালো। উড়িষ্যার নম্বর প্লেট, এই হচ্ছে আমাদের পক্ষীরাজ, যাতে করে যাচ্ছি। গান্ধীর সঙ্গে অনেক কথা হলো। গান্ধীর আসলে ব্যবসাটা হচ্ছে গাড়ির। ওরা কি করে, বিভিন্ন জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে, সেটা নিয়ে তারপর মণিপুর, নাগাল্যান্ড এসব জায়গায় গিয়ে বিক্রি করে। ও গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ডিমাপুর অবধি, সেখান থেকে আবার অন্য কেউ ড্রাইভ করে নিয়ে যাবে মণিপুরে। ও ডিমাপুর থেকে আবার চলে আসবে কামরূপ এক্সপ্রেস ধরে বা অন্য কোনো ট্রেন ধরে কলকাতা, আবার গাড়ি নিয়ে যাবে। এটা ওর রোজকার কাজ, এটাই ওদের ব্যবসা, বুঝলে পৃথ্বীজিৎ? বলো। আমাদের এখন পথই সব, না আছে খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা, না আছে ঘুমের ঠিক ঠিকানা। ঠিক। হ্যাঁ, ওগুলো তো আর বহুদিন আগেই গেছে, যবে থেকে আমরা পথে নেমে পড়েছি। ব্যাস, সেই জেমসের একটা গানের লাইন ছিল, গানটা তো করা যাবে না কপিরাইট, সে কথাগুলো ছিল যে পথের বাপি বাপড়ে মনা পথের মাই মা, পথের বাঁকে খুঁজে পাবি পথের ঠিকানা। একদমই তাই, চলবে এভাবে চলুক, এভাবেই যায় যদি দিন যাক না। হ্যাঁ, এভাবেই চলুক, এভাবেই চলুক। হ্যাঁ, এটা একটা আলাদা মজা আছে, সে মজার স্বাদ আপনাদের আমরা কতটুকু দিতে পারছি জানি না, ড্রয়িং রুমে বসে আপনাদের কতটা মনোরঞ্জন করতে পারছি জানি না। তবে অনেকেই আপনারা আমাদের বার্তা পাঠান, কমেন্ট করেন যে আপনারাও আমাদের সঙ্গে বেড়াচ্ছেন, মানুষ ভ্রমণ করছেন, ওটুকুই আমাদের তৃপ্তি, ওটুকুই আমাদের পাওনা, ওটুকুই আমাদের সার্থকতা। এভাবেই সঙ্গে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এই পথ চলার পাথেয়। প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আর আমি বলবো, শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু চলবে না, ভিডিওটা কিন্তু দেখবেন আমাদের মন দিয়ে, তবে আমরা আরও উৎসাহ পাবো আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে, আরও বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে। প্রচুর এক্সপেরিমেন্ট করতে চাই, এই রকম আজকে যেরকমটা করলাম, আরও অনেক রকমের এক্সপেরিমেন্টের বুদ্ধি মাথার মধ্যে উকিঝুঁকি মারছে, সেগুলোও করব আস্তে আস্তে। রবি ঠাকুর বলেছিলেন আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমরা একটু চেঞ্জ করেছি, আমাদের এই পথ চলাতেই আনন্দ। যাই হোক, আবার শুরু পথ চলা। আমি কিতনা দূর হ্যায় ওর 240 কিলোমিটার বাকি হ্যায়। হ্যাঁ, 230-240 কিলোমিটার, মতলব 4 ঘন্টা ওর লাগেঙ্গে। আমাদের কাছে একদিন এখন এক্সট্রা রয়েছে, কাল সারাদিন আমাদের হাতে রয়েছে, দেখা যাক কিছু তো করবো, শিলিগুড়িতেই হয়তো ঘুরে বেড়াবো। তবে আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে জলপাইগুড়ি শহর নিয়ে ভিডিও করা, সেটাও হয়তো করতে পারি। এখন আমাদের হাতে 2-3 দিন সময় রয়েছে, আমরা ভেবে আসিনি যে কোথায় যাব, যেটা আগে বললাম জলপাইগুড়ি শিলিগুড়ি এগুলোতেই ঘুরবো, তারপর যদি ভালো লাগে অন্য কোথাও যাব। মোটামুটিভাবে 15 তারিখের মধ্যে আমাদের ফিরতে হবে, 15 বা 16 তারিখ। আর যেটা শিবাজি একটু আগে ডিসক্লেমার দিল যে এই হিচ হাইক করে যাওয়ার ব্যাপারে, আমাদের সে ভয়টা তেমন নেই, মানে আমার আপন মাস্তুতো দাদার
খুড় শ্বশুরের জ্যাত্যত শালির ছেলে, সে কিন্তু একটা বিখ্যাত লোক, সবাই আপনারা তার নাম জানেন। তার নাম শুনলে বুঝলি শিবাজি, আর যাই করুক আমাদের কেউ খাটাবে না। কী নাম? কী নাম? সে তোর বংশেরই লোক, কিন্তু নামটা কিন্তু সবাই জানে। কী নাম বলতো? হরিদাস পাল। সবাই ওই নাম জানে, ওই নাম শুনলে আমাদের আর কেউ খাটাবেই না। সেই জন্যই আমরা উঠে বসেছি আরও নিশ্চিন্ত হয়ে আর কি গাড়িতে। বৃদ্ধিজিৎ একটু মজা করলো বটে, তবে আমার কতগুলো কথা বলার আছে। একটা আগেই বলেছি যে এটা সবার জন্য নয়, আর করার আগে প্লিজ একটু ভেবে নেবেন, একটু ভালো করে জাজ করে নেবেন। আর একটা কথা বলবো যে আমি আমার মোবাইল ফোনের লোকেশানটা অন করে রাখি, আমার শেয়ার করা থাকে মৈত্রীর সঙ্গে এবং মেয়ের সঙ্গে সবসময়, এটা করে রাখতে পারেন। সেই সঙ্গে খুব ভ্যালিউবল কিছু নিজের সঙ্গে রাখবেন না, সেটাও খুব জরুরি। আমাদের এক্সপেরিমেন্টটা সফল, আমরা আরও করার চেষ্টা করব। আমরা যত বেশি এক্সপেরিমেন্টটা করতে থাকবো তত বেশি ডেটা আসবে আমাদের কাছে, আমাদের বোঝা সম্ভব হবে যে আসলে কতটা সুবিধাজনক বা অসুবিধাজনক। আজকে যেমন কোনো প্রবলেম হয়নি, তার মানে এই না যে হিচহাইক করলে প্রবলেম হবে না, নিশ্চয়ই হতেই পারে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। দেখা যাক ভবিষ্যতে আরও কিছু এক্সপিরিয়েন্স আমাদের হবে। আরও একটা কথা, আপনি আননোন পার্সনের গাড়িতে উঠে হিচহাইক করার সময় অবশ্যই যার গাড়িতে উঠছেন তার সঙ্গে একটা ফটো তুলে বাড়ির লোকের সঙ্গে শেয়ার করবেন। সেটা আমি করেছি এবং স্টোরিতেও দিয়েছি আমাদের ইনস্টাগ্রামে, আপনারা জানেন। গাড়ির নাম্বার সেটা বাড়ির লোকের সঙ্গে শেয়ার করবেন এবং যাদের সঙ্গে যাচ্ছেন তাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সেটা শেয়ার করবেন বাড়ির লোকের সঙ্গে, এটা কিন্তু জরুরি, এটা মাস্ট। রায়গঞ্জ এখান থেকে আর 14 কিলোমিটার, আমরা ইটাহার বাস স্ট্যান্ড পেরোলাম। এখানে যে একটা দুর্গাপুর আছে সেটা এতদিন অবধি আমাদের জানা ছিল না, আর 9 কিলোমিটার গেলে দুর্গাপুর বলে একটা জায়গা পড়বে। এখন আমরা রয়েছি দিনাজপুরে, তাই তো? হ্যাঁ, উত্তর দিনাজপুরে, ইটাহারে। ইটাহারে আর খানিকক্ষণ পরই ডালখোলা আসবে। আমাদের শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটিভাবে 8:30 বাজবে। এখন সময় আমি বলছি আমার ঘড়িতে 5:44। বছরখানেক আগেও এখানে রাস্তার যে অবস্থা ছিল সাংঘাতিক জ্যাম হতো। ইনফ্যাক্ট আমরা যখন বাসে করে এসেছিলাম তখনও ডালখোলায় সাংঘাতিক জ্যাম ছিল, কিন্তু এখন রাস্তা সম্পূর্ণ ঠিক, কোনো জ্যাম নেই, দুর্দান্ত রাস্তা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, বাই 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 বাই। ঠিক আছে, এখন 9:20 আমাদেরকে ফুলবাড়িতে নামিয়ে দিয়ে গেল। এখান থেকে আমরা একটা লোকাল কিছু নিয়ে শিলিগুড়িতে চলে যাব, একটু দেরি হয়ে গেল। লাস্টে এই ফুলবাড়ির 20 কিলোমিটার আগের থেকে রাস্তা একটু খারাপ ছিল, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। আচ্ছা, আগে লোকাল একটা কিছু খুঁজি, তারপর আবার কথা বলছি। যানজটের শহর শিলিগুড়ি, হচ্ছে হর্নের শহর শিলিগুড়ি, হচ্ছে সাইকেলের শহর, বাইকের শহর, আর এখন টোটোর শহর। আমরা ফুলবাড়ি থেকে একটা টোটো ভাড়া নিয়ে যাচ্ছি। আমি প্রথমে বলেছিলাম বিধান মার্কেট, তো অ্যাকচুয়ালি বিধান মার্কেট থেকে আর একটু এগিয়ে মহানন্দা ক্রস করে WBTDCL এর মহিলা একটু দূরে হবে। ও 100 টাকা চেয়েছিলো, একটু বেশি দিতে হবে এখন। তো এখানে মূলত শিলিগুড়িতে 3টে রাস্তা রয়েছে, একটা হচ্ছে সেবক রোড, একটা হিলকার্ট রোড, আরেকটা এই রাস্তাটা বর্ধমান রোড। এই বর্ধমান রোড এটা তো সোজা চলে গেছে কলকাতা, মানে এটা বর্ধমান রোড এই কারণেই, কারণ বরম থেকে ডান দিকে বেঁকে বর্ধমান যাওয়া যায়, সেই জন্যই বর্ধমান রোড। সেবক রোড আপনারা সবাই জানেন যে সেবক হয়ে গ্যাংটক চলে গেছে, আর হিলকার্ট রোড দার্জিলিং। বলো পৃথিজিৎ, কেমন কাটলো আজকের দিন? দুর্দান্ত, একটা পুরোপুরি ইভেন্টফুল ডে।
আর যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেটা যখন সাকসেসফুল, এর থেকে আনন্দের ব্যাপার আর কি হতে পারে। দারুণ লাগছে। এখন বাজে 10:05, আমরা এসে পৌঁছালাম মৈনাকে, কিন্তু মৈনাকের গল্প থাকবে এর পরের পর্বে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই হিচ হাইকিংয়ের এক্সপেরিমেন্ট। ভালো থাকবেন পৃথিবী, আর যেটা আমি বলি সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, ওটা কিন্তু মাস্ট। একদম, গুড নাইট। যথারীতি খাসা ব্যবস্থা, যথারীতি পাঁচবালি আমার প্রিয়, যার জন্য আমার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম পকেটে সব জায়গায় থাকছে এত বেশি ভালো লাগে। পাঁচবালি অন্য কোনো জায়গায় কিন্তু দেয় না। দারুণ দারুণ সুন্দর ফল।